নমস্কার বন্ধুরা, সনাতনী টিভি চ্যানেলে সবাইকে স্বাগত। ইয়দা ইয়দা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম সৃজ্যামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্তায় সম্ভবামি উগে উগে। অর্থাৎ যখনই যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, তখন আমি নিজেকে সৃজন করি, দুষ্টকে দমন করি এবং সৃষ্টকে পালন করি। তেমনি কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং দুষ্টের দমন করবেন, সৃষ্টের পালন করে পুনরায় সত্যযুগের সূচনা করবেন। এই কল্কি অবতারকে অনেকেই তাদের বিভিন্ন ধর্মের অনুসারী পথপ্রদর্শককে কল্কি অবতার রূপে দাবি করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের সনাতনী টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের সনাতনী টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কল্কি হিন্দু ধর্মের একজন অবতার, যিনি কলিযুগে মানব সমাজের ত্রাতা হিসেবে আবির্ভূত হবেন। কল্কি হচ্ছেন ভগবান বিষ্ণুর সর্বশেষ রূপ। হিন্দু ধর্মশাস্ত্র পুরাণ থেকে জানা যায়, কল্কি অবতার সাদা ঘোড়ার পিঠে খোলা তরবারি হাতে আবির্ভূত হবেন। কল্কি অবতার কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগ শুরু করবেন। কল্কি শব্দটি সময়ের রূপকার্থে ব্যবহৃত হয়। শব্দটির উৎসমূল সংস্কৃত শব্দে খুঁজে পাওয়া যায়। কল্কা অর্থ অশুভ। বর্তমানে কল্কি শব্দের অনুবাদ করা হয় অশুভ ধ্বংসকারী, অজ্ঞতা ধ্বংসকারী অথবা অন্ধকার দূরকারী হিসেবে। সংস্কৃতে কল্কি শব্দের আরেকটি অর্থ সাদা ঘোড়া। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে বৌদ্ধ কালচক্র ঐতিহ্যে সাম্বালা রাজ্যের 25 জন শাসকের নাম ছিল কল্কি, কুলিকা অথবা কল্কিরাজ। বৈশাখের শুক্লপক্ষের প্রথম 15 দিন 15 জন দেবতার পূজা করা হয়। এক এক দিন এক এক দেবতার পূজা করা হয়। 12তম দিন বৈশাখী দ্বাদশী, দিনটি মাধবের অর্থাৎ কল্কির আরেক নাম। শিখ ধর্মে বলা হয়েছে শিখ ধর্মগুরু গোবিন্দ সিং শ্রী দশম গ্রন্থে কল্কি অবতারের কথা উল্লেখ করেছেন। তিনি তরবারি হস্তে ঘোড়ায় চড়ে আগমন করবেন বলে শিখ ধর্মবিশ্বাসীগণ বিশ্বাস করেন। এছাড়াও বাহুল্লাহ ও মির্জা গোলাম আহমেদ নিজেকে কল্কি অবতার রূপে দাবি করেন। জা চার্লস বরকুইন নিজেকে কল্কি অবতার রূপে দাবি করেন। এছাড়াও ফরাসি পিয়ানোবাদক এবং নিজেকে ভবিষ্যৎ দ্রষ্টা দাবিকারী, ইনিও নিজেকে কল্কি অবতার রূপে দাবি করেন। মুহাম্মদ আহমাদিয়া মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য মুহাম্মদকে কল্কি বলে বিশ্বাস করেন। এছাড়াও 1969 সালে হিন্দু পণ্ডিত বেদ প্রকাশ উপাধ্যায় কল্কি অবতার ও মুহাম্মদ সাহেব নামক বইতে কল্কি অবতার বিষয়ক ভবিষ্যৎবাণীর সাথে ইসলামিক নবী মুহাম্মদের সাদৃশ্য দেখিয়ে মুহাম্মদকে কল্কি অবতার হিসেবে দাবি করেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।